নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল রাইস। খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণে প্রেসার কুকারে তৈরি করে নেওয়া যায় ঝরঝরে ভেজিটেবল রাইস। যে কোনো চাইনিজ ডিশের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চাইনিজ ভেজিটেবল রাইস বানাবার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে লং গ্রেনস বাসমতি রাইস। আমি যে কাপ মেপে চাল নিলাম সেই কাপ মেপেই কিন্তু জল ব্যবহার করব। দু থেকে তিনবার জল বদলে বদলে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। তবে চাল আমি ভিজিয়ে রাখবো না, চাল ধোয়ার পরই আমি চালটাকে ডিরেক্ট রান্না করব। চাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আর জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ছোট চৌকো টুকরো করে কেটে রাখা গাজর আর 1/4 কাপ ফ্রেশ কড়াইশুঁটি। আপনারা চাইলে এর মধ্যে বিনস বা সুইট কর্ন বা বেবি কর্নও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট হালকা করে একটু ভেজে নেব। গাজর আর মটরশুঁটিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। এবার চালটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। চাল ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। সবজি কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, আর অল্প পরিমাণে একটু স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শন। সমস্ত কিছু দিয়ে আমি আরও 1 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। আর চাল ভালো মতন ভেজে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। যদি চাল ঠিক মতন ভাজা না হয় তাহলে কিন্তু ভাত ঝরঝরে হবে না। চাল আর সমস্ত সবজি আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, এক চা চামচ আজিনোমোটো। চাইনিজ রাইসে আজিনোমোটো কিন্তু মাস্ট, তাতে রাইসের স্বাদ আর গন্ধ দুটোই বদলে যায়। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। চাল ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3.5 কাপ হালকা গরম জল। আমি 2 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি, সেই কাপেরই 3.5 কাপ জল দিচ্ছি। যেহেতু এটা আমি প্রেশার কুকারে করছি সেই কারণে একদম 4 কাপ জল আমি দিচ্ছি না, তার থেকে একটু জল কম দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে আমি রাইসটাকে সেদ্ধ করে নেব। 2টো সিটি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে
বন্ধ করে দিচ্ছি। তারপর প্রেশার কুকারে স্টিম বেরোনো পর্যন্ত কিন্তু, মানে স্টিমটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। প্রেশার কুকারের স্টিমটা সম্পূর্ণ বেরিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমাদের চাইনিজ রাইস একদম তৈরি। এবার আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে ঝরঝরে চাইনিজ রাইস। যে কোনো চাইনিজ আইটেমের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেই বুঝতে পারছেন আমাদের চাইনিজ রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।